আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ডাটা আলু দিয়ে রুই মাছের তরকারি রান্না করে দেখাবো। এইটা কিভাবে রান্না করি তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি রুই মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর যেন পানি না থাকে সেজন্য পানিটাও সুন্দরভাবে চেপে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি 1 চামচ এরকম লবণ দিয়ে দেব, আর হলুদের গুঁড়ো দেব। এটা দিয়ে এখন আমি মাছটা মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এই মাছটা 15 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি এই মাছটা ভেজে নেব। মেরিনেশন করা হয়ে গিয়েছে, মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এখন আমি ডাটাগুলো ছিলে নেব। জাপানে সাধারণত ফ্রোজেন ডাটা পাওয়া যায়, এরকম ডাটা সবজির দোকানে কিনতে পাওয়া যায় না, তাই আমি আমার জমিতে কিছু ডাটা লাগিয়েছিলাম, আর সেখানকারই ডাটা এগুলো। এর মধ্যে 2টো আলু আর 2টো টমেটোও দেব। ডাটা আলুগুলো ভালোভাবে ছিলে আমি এগুলো কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হলে মাছ দিয়ে দেব। তেল প্রায় গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ ভাজার জন্য ওখানে দিয়ে দেব। হালকা জালে মাছগুলো ভেজে নিতে হবে, নাহলে মাছগুলো পুড়ে যাবে। মাছগুলো এখন আমি এই দিকে উল্টিয়ে নেব অপর দিক ভাজার জন্য। ভাজা মাছগুলো এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন এই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজগুলোতে আমি সামান্য একটু এরকম মেথি আর মৌরি দিয়ে দেব, তাহলে মাছের স্বাদটা বাড়িয়ে দেয় এটা। এখানে আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, আরও 1 চামচের মতো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ এরকম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে এভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকনা খুলে নিলাম, এখন আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি এখন এখানে এখন সামান্য একটু পানি দেব। পানিটা দিয়ে দিলাম এখানে। এখন পানিটা দেওয়ার পরে এটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ হতে দিয়ে দেব। আবার সিদ্ধ হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। এখন ঢাকনা খুলে নিলাম, এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সামান্য সিদ্ধ বাকি আছে। এখন আমি মাছটা এখানে ঢেলে দিলাম। মাছটা এভাবে ভালোভাবে দিয়ে দিতে হবে যেন মাছটার ভিতরেও লবণটা ভালোভাবে ঢোকে। আপনারা চাইলে কেউ কেউ টমেটোটা এই মাছ দেওয়ার পরেও দিতে পারেন, কিন্তু আমি আগেই দিলাম, কারণ আমার টমেটোর টকটা ভালো লাগে। আগে দিলে সবজিটা একটু টক টক লাগে, টমেটোর টকটা সবজিতে ভালোভাবে ঢুকে যায়। আর জাপানের টমেটোগুলো টক একেবারেই থাকে না বলতে গেলে,
এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন এখানে আমি 1 চামচ এরকম 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যাদের বাসায় মিক্স মশলা থাকবে তারা মিক্স মশলাটাও দিতে পারেন, এটাও খেতে অনেক মজা লাগে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে 1 মিনিট পরে এটা চুলাটা বন্ধ করে দেব। এখন ঢাকনা খুলে দেখি তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর তরকারিটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে আমি পরিবেশন করব। রেডি হয়ে গেল মজাদার রুই মাছের সাথে ডাটা আলু টমেটোর তরকারি। এটা ভাতের সাথে খেতে খুবই মজা, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।